গাইজ, দিস ইজ মাধুরি মা, ওয়েলকাম টু মাই ভ্লগ মাই টিপস। তো বন্ধুরা, এখন বাজে সকাল 6:30, আর এখন থেকে আমি আমার ভ্লগটা স্টার্ট করছি। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সামার রিলেটেড এবং হাউস হোল্ড ওয়ার্ক রিলেটেড কয়েকটা টিপস। তো এখন সামারে আমাদের বাড়িঘর থেকে শুরু করে আমাদের স্কিন হেলথ সব কিছুর দিকে একটু বিশেষ করে নজর দেওয়া দরকার। তো আজকে রাতেই আমি ভিজিয়ে রাখছি একটুখানি মৌরি মিছরির জল আর আমন্ড বাদাম। তো আমরা প্রায় সকলেই জানি মৌরি মিছরির জল আমাদের পেট ঠান্ডা রাখতে সাহায্য করে, আর আমন্ড বাদাম আমাদের শরীরের জন্য কতটা উপকারী। তো আমন্ড বাদাম যদি সারারাত ভিজিয়ে রাখা যায়, সকালে এর খোসাটা ছাড়াতে খুবই সুবিধা হয়। আর মৌরি মিছরির জল তো সারারাতই ভিজিয়ে রাখতে হয়, তাহলে মিছরি এবং মৌরির পুরো গুণাগুণটাই জলটা পায়। তো আজকে খুব ভোরবেলা আমাদের পিছনের বাগানে গিয়ে একটা ভিডিওগ্রাফি করলাম, প্রচুর ফুল ফুটেছিল, সেটাই শেয়ার করলাম আপনাদের সাথে। খুব সকালবেলায় কী হয়, রোদের তীব্রতাটা অতটা থাকে না, রোদটা খুব হালকা থাকে। তো সেই সময় আমি প্রতিদিনই সকালে চেষ্টা করি সমস্ত জানলা, বাড়ির প্রত্যেকটা জানলা খুলে দেওয়ার, যাতে সকালের রোদটা একটু বাড়ির মধ্যে আসতে পারে। সকালবেলায় সমস্ত কার্টেন খুলে দিল, বেলা বাড়ার সাথে সাথে আমি এই কার্টেনগুলো যেগুলো মাঝখানে রয়েছে সেটা একটু ট্রান্সপারেন্ট ধরনের রয়েছে, আর এটা কুরুশের কাজ করা। তাতে কি হয়, বাইরের হাওয়াটা ভিতরে আসতে পারে কিন্তু সূর্যের যে তীব্রতা, রোদের যে তীব্রতাটা, সেটা আসতে পারে না, এতে ঘর অনেক বেশি ঠান্ডা থাকে। সকালবেলায় আমার প্রত্যেকটা কাজের মধ্যে একটা অন্যতম কাজ হলো গাছেদের সাথে কিছুটা সময় কাটানো। মমের বাড়িতে এছাড়া আমার আরও অনেক গাছ রাখা রয়েছে, ছোট ছোট, অনেক বলবো না, 3-4 মতন গাছ রাখা রয়েছে, সেগুলো আজকে নিয়ে আসার কথা রয়েছে। গাছে জল দেওয়ার পর আমি সবসময় চেষ্টা করি এই জায়গাটা একটুখানি মুছে দেওয়ার, না হলে কি হয়, এই জায়গাটা জল জল হয়ে থাকে আর দেখতেও খারাপ লাগে। হয়তো কিছুক্ষণ পরে জলটা শুকিয়ে যাবে, কিন্তু তাও আমি একটুখানি মুছে দেওয়ার চেষ্টা করি। Thank you.
তো এদিকে আমার চা বানানো একদম কমপ্লিট। এরপর আমি আজকে ওয়াশিং মেশিনটা একটুখানি অন করব, তার কারণ কয়েকটা জামা কাপড় রয়েছে। হোয়াইট বেড কভার সাধারণত আমি হাতেই কাচার চেষ্টা করি, তবে যেহেতু আজকে মমের বাড়িতে যাওয়ার রয়েছে একটু তাড়াহুড়ো করছি, তো সেজন্য আজকে ভাবলাম যে ওয়াশিং মেশিনটা অন করে দিই। এছাড়া হাজব্যান্ডের কয়েকটা শার্ট জিন্স এই সমস্ত কিছুও ছিল। তো সকালবেলায় যখন পিছনের বাগানে গিয়েছিলাম, তো তখন কয়েকটা তুলসী পাতা আমি তুলে নিয়ে এসেছিলাম। তো সেই তুলসী পাতার আজকে একটুখানি চা বানাবো। এই চাটা খেতে খুব ভালো হয় এবং স্বাস্থ্যের জন্য খুব উপকারী, আপনারা কখনো খেয়ে দেখবেন। তুলসীর একটা গুণাগুণ এর মধ্যে তো থাকে, এছাড়া একটা সুন্দর টেস্ট পাওয়া যায়, বিশেষ করে গরমকালে খুব সকালবেলায় এটা যদি খাওয়া হয় খুব ভালো থাকে, সারাটা দিন অনেক বেশি ফ্রেশ এবং হাইড্রেটেড ফিল হয়। তুলসী পাতাটা নিয়ে আসার পরে আমি এটা একটুখানি জলে ভিজিয়ে রাখছি, তাতে যেটুকু ময়লা ছিল সেটা বেরিয়ে যাবে। তারপর যে কাপের মধ্যে আমি চাটা বানাবো, সেই কাপের মধ্যে তুলসী পাতাটা নিয়ে একটু ছিঁড়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এরপর হালকা উষ্ণ গরম জল করে এটার মধ্যে আমি ঢেলে নিলাম কাপের মধ্যে, একটুখানি নাড়িয়ে দিয়ে তারপরে একটা প্লেট চাপা দিয়ে রেখে দেব কিছুক্ষণ। তবে আপনারা চাইলে এটা গরম জলে একটু ফুটিয়েও নিতে পারেন, তবে জলটা যেন উষ্ণ গরম হয়, তার কারণ খুব বেশি ফোটালে তুলসীর যে গুণাগুণগুলো রয়েছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এদিকে আমার ওয়াশিং মেশিন সমস্ত কাজ করে ফেলেছে, কাপড় জামা সমস্ত কাচা কমপ্লিট। এরপর আমি ছাদে এগুলো দিয়ে আসবো, আর যা রোদের তীব্রতা রয়েছে শুকোতে হয়তো 10-15 মিনিট সময় লাগবে। গরম আসার পরে আমি আমার হাজব্যান্ড দুজনেই চেষ্টা করি ওয়াশিং মেশিনটা ইনডোরটা সবসময় ক্লিন রাখার জন্য, কারণ কি আউটডোরটা তো সবসময় পসিবল হয় না, তো ইনডোরটা আমরা করতে পারি ক্লিন। তো সেজন্য এই যে নেটগুলো রয়েছে এই নেটগুলো একটুখানি বের করে আমি ধুয়ে নিচ্ছি। এতে কি হয়, এসির যে সার্ভিসিং তার অনেকটাই কিন্তু এখানে কমপ্লিট হয়ে যায়, আর এসির টেম্পারেচারটা অনেক বেশি ভালো থাকে। গরমকালে আমরা সারাদিন জল তো খেয়ে নিজেকে হাইড্রেটেড রাখি, কিন্তু সবসময় জল খেতে ইচ্ছা করে না, সেই জন্য মাঝে মাঝে একটুখানি লস্যি অথবা স্মুদি খাওয়াটা খুবই দরকার। সেজন্য আমি আজকে একটুখানি বানিয়ে নিচ্ছি লস্যি, তবে চিনির পরিমাণটা কম দেব, তার কারণ হচ্ছে চিনিটা বেশি খেলে সেরকম আর উপকারিতা থাকে না। চিনির পরিমাণটা একটু কম দিয়ে এর মধ্যে একটু বিট লবণ দেব, আর দিয়ে নেব হচ্ছে ঠান্ডা জল। গরমকালের বিকেলবেলা আড্ডা দেওয়ার জন্য ড্রয়িং রুম হচ্ছে একটা বিশেষ জায়গা, সেজন্য ড্রয়িং রুমে একটা সুন্দর হালকা সামার রিলেটেড লুক দেওয়া খুবই দরকার। আমাদের ড্রয়িং রুমে অলরেডি কালার করার সময় বা পেন্টিং করার সময় দেওয়া হয়েছে গ্রিনের ছোঁয়া, তাতে কি হয় চোখ অনেক বেশি শান্তি পায়। এছাড়া আমি সোফার কভার থেকে সেন্টার টেবিলের কভার সমস্ত কিছুই সুতির বা কটনের রাখার চেষ্টা করি, তাতে কি হয় ড্রয়িং রুমটা অনেক বেশি ছিমছাম থাকে এবং দেখেও একটা চোখের শান্তি আসে। আমাদের ড্রয়িং রুমে বসার সুবিধার জন্য আরও দুটো চেয়ার রাখা হয়েছে, তো আমি এগুলো একটুখানি টাওয়েল দিয়ে কভার করে দিচ্ছি, তাতে কি হয় পিছনের ওয়ালের যে পেন্টিংটা রয়েছে সেটা ঘষা লেগে নষ্ট হয় না, আর সোফার যে কভার রয়েছে তার সাথে অনেকটাই রিলেট করা যায়।
আশীর্বাদ আটা তো অনেক খেয়েছেন, কিন্তু আশীর্বাদ একটা লস্যিও বার করেছে, সেটা কি জানেন? অনেকেই হয়তো খেয়ে থাকবেন, কিন্তু যারা খাননি তাদেরকে বলবো অবশ্যই একবার টেস্ট করার জন্য, মাত্র 10 রুপিজে। তো আমরা সাধারণত ম্যাঙ্গো ফ্রুটি বা মাজা এগুলো খেয়ে থাকি, তো তার বদলে এটা খেলে কিন্তু অনেক বেশি ভালো লাগবে এবং খেতে অনেক বেশি সুন্দর করেছে। গরমকালে ফ্রেশ সবজি, ফ্রেশ শাক এগুলো কিন্তু অনেক বেশি দরকার আমাদের শরীরের জন্য। তো এখানে রয়েছে কয়েকটা দুতি ফুল, এটা গ্রাম বাংলার একটা ফুল বলা যেতে পারে, তো এটা আমাদের শহরে প্রায় রেয়ার। তো মা যেহেতু গ্রামে গিয়েছিল সেখান থেকে এই ফুলগুলো আনা হয়েছে, তো মমের জন্য এই ফুল এবং শাকটা নিয়ে যাচ্ছি। গরমকালে ফ্লোর ক্লিন করাটা খুব বেশি দরকার, কারণ ফ্লোর যতই ক্লিন করা হবে ততই কিন্তু ঘর অনেক বেশি ঠান্ডা থাকবে। আমাদের মেঝেটা টাইলস হওয়ার পরে আমি ফিনাইল বা সার্ফ কোনো কিছুই ব্যবহার করি না মোছার সময়, তবে একটুখানি লবণ কিন্তু ব্যবহার করা যেতেই পারে। তার কারণ হচ্ছে লবণ আমাদের ঘর অনেক বেশি ঠান্ডা রাখতে সাহায্য করে, বিশেষ করে ফ্লোর, আর ফ্লোর যদি ঠান্ডা থাকে পুরো বাড়িই কিন্তু ঠান্ডা থাকে। শুধু তাই নয়, লবণ কিন্তু অনেক পোকামাকড়ের হাত থেকেও আমাদের বাঁচাতে সাহায্য করে, বিশেষ করে গরমকালে দেখবেন পিঁপড়ে এই ধরনের পোকামাকড় খুব বেশি হয়। সুতরাং নুন দিয়ে যদি বা লবণ দিয়ে যদি একটুখানি ঘর মোছা যায় তাহলে কিন্তু এই পোকামাকড়ের হাত থেকেও রক্ষা পাওয়া যায়। আজকে আমি একটা DIY লিকুইড স্প্রে তৈরি করব, তো তার জন্য আমি নিয়েছি এখানে নিমাইল। আপনারা যে কোনো ব্র্যান্ডের ফিনাইল নিতে পারেন, নিয়েছি ডেটল, আপনারা যে কোনো ফ্লেভারের নিতে পারেন, আর নিয়েছি হচ্ছে লিকুইড সার্ফ। লিকুইড সার্ফের বদলে আপনারা নিতে পারেন হচ্ছে প্লাস অথবা যে কোনো কম দামি শ্যাম্পু অথবা এই ডিস ওয়াশও কিন্তু ইউজ করতে পারেন। আর এছাড়া লাগবে হচ্ছে একটা স্প্রে বটল, তো আমি এখানে কলিনের একটা স্প্রে বটল ছিল পুরনো, সেটাই ইউজ করছি। তো প্রথমেই আমি এই বটলটার মধ্যে নিয়ে নেবো হচ্ছে কিছুটা পরিমাণে ফিনাইল, তো মোটামুটি বড় চামচের 4 চা চামচ মতো নিচ্ছি। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ডেটল, সবশেষে অ্যাড করে দেব লিকুইড সার্ফ, আর এর মধ্যে সমপরিমাণ জল ভরে নিলেই কিন্তু তৈরি আমাদের DIY লিকুইড স্প্রে। তো আমি বলবো এটা আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, অনেক বেশি কাজে লাগে, বিশেষ করে গরমকালে এই সমস্ত ডাস্টবিনের আশেপাশে আরশোলা, পিঁপড়ে পোকামাকড় এই সমস্ত দেখা যায়, তো স্প্রে করে দিলে সাধারণত থাকে না, আমি স্প্রে করে দেখেছি। এছাড়া আমাদের গ্যাস ওভেন পরিষ্কার করার জন্য, তারপর হচ্ছে ডাইনিং টেবিল পরিষ্কার করার জন্য অনেক বেশি কাজে লাগে। গরমকালে সব জায়গায় আমি সবসময় চেষ্টা করি একটুখানি জল রেখে দেওয়ার জন্য, তার কারণ হচ্ছে যেখানেই আমরা বসি না কেন সেখানে যদি জল হাতের সামনে থাকে তাহলে আমরা জল খেতে পারি আর আমরা সারাদিন হাইড্রেটেড থাকতে পারি। তো বন্ধুরা, আই হোপ যে আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ফিরবো নতুন ভিডিও নিয়ে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।